হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা পিসি এর সাহায্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এরপর আমরা চলে যাব ফেসবুকে। হোম পেজে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের ডান পাশে অ্যাকাউন্ট চিহ্ন দেওয়া রয়েছে, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর উপর আমরা ক্লিক করব। এরপর আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইওর ফেসবুক ইনফরমেশন, এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, পাশে দেওয়া রয়েছে ভিউ, এর উপর আমরা ক্লিক করব। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন দেওয়া রয়েছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ডিলিট অ্যাকাউন্ট। যেহেতু আমরা অ্যাকাউন্ট ডিলিট করব, তাই আমরা সেকেন্ড অপশনে সিলেক্ট করে নেব। এরপর আমরা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশনে ক্লিক করব। এরপর এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নেই, আমরা এখানে সিম্পলি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে বলা হচ্ছে আগামী 30 দিনের মধ্যে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাকাউন্ট ডিলেশনটি ক্যান্সেল করতে পারবেন, আর যদি না চান তাহলে 30 দিন পর আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এখন আমরা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।